শিয়াদেরকে চেনা বড় মুশকিল, কারণ এরা আমাদের ভিতরে আছে, এরা আমাদের মতোই থাকে, এক ঘরে বসবাস করে। এই কারণে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং করাও প্রয়োজন। এই জন্য আজকের এই মাহফিলে আমরা খোলাসা করে দিয়েছি শিয়াদের বর্তা কি দেখি। আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম জেলা কর্তৃক আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের মর্যাদার উপর শীর্ষক সম্মেলন উপলক্ষে আয়োজিত ওলামা মশাইখ সম্মেলনে উপস্থিত দেশের ওলামা ইকরাম মশাইখ আজম সর্বস্তরের সামনে জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ জাল্লা শানুর দরবারে অগণিত শুকর, যিনি অতি অল্প সময়ের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে আপনারা সাড়া দিয়েছেন এবং আজকের এই আজিম শান নূরানি মাহবিনকে প্রাণবন্ত করেছেন। এখানে অনেক অনেক ওলামায়ে কেরাম, কাহারও নাম উল্লেখ করতেছি না, যিনি আজকে আমাদের এখানে মধ্যমণি হিসাবে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। পীরে তরিকত মুজাহিদ আহলে সুন্নাত হযরতে শাহ সুফি আল্লামা সৈয়দ আব্দুল শুকুর কৃষ্ণবন্দী মুদাতিল এবং অপরাপর ওলামায়ে কেরাম, আমি এ কথা লম্বা করব না, দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে তিনজন থেকে এ পর্যন্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে তাদের তকরির বক্তব্য সুচিন্তিত মতাম জ্ঞান গর্ব বক্তব্য পেশ করেছেন। আমি আর কথা লম্বা করব না, আপনারা শুনেছেন, আজকে আমাদের বক্তব্য লিখিত আকারে আপনাদের হাতে আছে, এটা আপনারা রাখবেন, আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় নম্বর, তকরির করতে গেলে অনেক সংখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কারোর সাথে আপোষ করতে পারে না বাতিলের সাথে। অতএব এখানে ওয়াহাবিদের কায়দা আগে থেকে চিহ্নিত হয়েছে, তাদের আকিদা চিন্তা ধ্যান ধারণা আমরা সকলে জানি, শিয়াদেরকে চেনা বড় মুশকিল, কারণ এরা আমাদের ভিতরে আছে, এরা আমাদের মতোই থাকে, এক ঘরে বসবাস করে। এই কারণে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং করাও প্রয়োজন। এই জন্য আজকের এই মাহফিলে আমরা খোলাসা করে দিয়েছি শিয়াদের বর্তা কি দেখি, এটা কিন্তু এখন আমরা পরিষ্কার করি নাই। আপনারা অপেক্ষা করেন, আগামীতে আমরা ক্লিয়ার করে বলে দিব সুন্নি আকিদা ওয়াহাবি আকিদা আপনাদের সামনে বলে দিয়েছেন, এগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, তো বুঝলে শেষ, আর না বুঝলে বুঝাবের কোনো সময় নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই স্টেডে আজ বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় আলেম, যাদের হাতে সুন্নিয়াত মুজাহিদ নির্ভর, সবাই এখানে একত্রিত হয়েছে। আমরা চট্টগ্রামে ঢাকায় অনেক সম্মেলন করেছিলাম, এতগুলো ওলামায়ে কেরামকে একত্রিত করতে পারিনি। আজ আমার ওলামায়ে কেরামের খেদমতে আমার অগণিত ধন্যবাদ মোবারকবাদ। আগামীতে আপনাদেরকে যদি আমরা ডাক দিন, আপনারা যদি এইভাবে একত্রিত হন, আপনাদের মহব্বত দেখলে আমরাও সামনের দিকে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আমাদের মহাবীর এখানে সমাপ্ত ঘোষণা করলাম।